নমস্কার, চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। দুর্নীতি আর কালো টাকা রুখতে কেন্দ্রের সিদ্ধান্তে পুরনো নোট বাতিল, ভোগান্তি সাধারণ মানুষের। ব্যাংক পোস্ট অফিসের সামনে লম্বা লাইন, 100 টাকার নোট পেতে সারাদিন কসরত। কখনো আবার টাকাই মিলছে না, 2000-এর নোট পেলেও তা ভাঙাতে অসুবিধা। বাজার থেকে অফিস, যাতায়াত সবেতেই ধাক্কা। এত অসুবিধা, এত কষ্টের মধ্যেও জনসাধারণের বড় অংশ মোদী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও দেশের স্বার্থে অক্লান্ত তারা। আমরা শুনে নেব এই বিষয়ে সাধারণ মানুষ তারা কি বলছেন। যে প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটা তো আজকে সকলে ভালো হবে, সেটাই আমাদের ধারণা। আমার মতে মনে হয় ঠিকই আছে, একটু কষ্ট হচ্ছে, পরে হয়তো একটু ভালো হবে। বাবা তো অনেক ক্ষেত্রেই করে, বাসে ভিড় বাসে যেতেও বাবা তা করে, অনেক ক্ষেত্রেই করে। এটা তো ভালো কাজের জন্য বাবা তা একটু হচ্ছে, ঠিক আছে, ভালো হচ্ছে। এইভাবে লাইন নিয়ে টাকা ভালো হচ্ছে, একটা সুরাহ হচ্ছে। আমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হলেও কোনো একটা পরিবর্তন এলে একটু সময় লাগে সেটা বদলাতে, তো সেইটার জন্য একটু আমাদের ধৈর্য ধরা দরকার, তাতে কালোবাজারিটা অনেক কমবে।